খুবই ঘটনাবহুল এবং নাটকীয় একটা দিন গেল গতকাল। আমরা প্রত্যেকে খুব মন দিয়ে খেয়াল করেছি দিনটাতে কি কি হচ্ছে না হচ্ছে। যারা আমাদের রাজনীতির খোঁজ খবর রাখতে চাই, যারা আমাদের গণতান্ত্রিক লড়াইটাকে ফলো করি, লড়াইটার সাথে অন্তত মন থেকে থাকি, তারা খেয়াল করার চেষ্টা করেছি সরকারি দল ক্ষমতাসীনরা কী করেছে, দল কী করেছে, সরকার কী করেছে এবং বিএনপি কী করেছে, কী করছে, ঠিক করলো কি করলো না, এটা করা কি উচিত হয়েছে, এটা না করে কি ওটা করলে হতো, পরবর্তীতে কী হবে, ইত্যাদি নানা রকম কনফিউশন বা প্রশ্ন আমাদের মনের মধ্যে আছে। সামাজিক মাধ্যমে ঢুকলে আমি ডিবেট দেখতে পাচ্ছি, কোনটা করা ঠিক হয়েছে, কোনটা করা ঠিক হয়নি বা সামনে কী করা উচিত। এই ডিবেটগুলো নিশ্চিতভাবেই স্বাস্থ্যকর, আমাদের এইগুলোর দিকেও একটু খেয়াল রাখা দরকার। সো একটু কমপ্রিহেন্সিভলি আমি গতকালই ইনফ্যাক্ট দুটো ভিডিও অন্তত করেছি গতকালের ঘটনা প্রবাহ নিয়ে। একটা করেছিলাম একেবারে ফার্স্ট ইম্প্রেশন, যা দেখেছি খুব দ্রুত, এরপর আরেকটা করেছি আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ নিয়ে। আজ একটু মোটা দাগে আরও কয়েকটা জিনিস একটু যোগ করে সামনে কী দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত আমি সেই ব্যাপারে একটু কথা বলবো। এবং আমার ঠিক সরকার কী করতে চাইছে, কেন করতে চাইছে, একইভাবে বিএনপি যা করছে কেন করছে, সঠিক করছে কি না, কী ব্যাপারে তাদের একটু খেয়াল রাখা দরকার, এগুলো জাস্ট আমি আমার যা অপিনিয়ন সেটা একটু জানানোর চেষ্টা করব। গতকাল নাটক দিয়ে শুরু করি, নাটকীয়তা সরিয়ে রেখে আগে নাটক, একটা নাটক একটা না দুটো নাটক হয়েছে। একটা হচ্ছে জনাব গয়েশ্বরচন্দ্র রায়কে পুলিশ বেধড়ক পেটাচ্ছে, এরকম ভিডিও আমরা দেখেছি রাস্তায় ফেলে, ওই পরেও এসে বলেছেন ওরা কোমরের নিচ থেকে পা পর্যন্ত পিটিয়েছে এবং ভিডিও আছে। তারপর নাকি তাকে রক্ষা করার জন্য ডিবি পুলিশ তাদের অফিসে নিয়ে যায়, ডিবি পুলিশের চিফ জনাব হারুন বলছেন তাকে রক্ষা করেছেন। তারপর যেটা হলো তাকে আমরা একটা ভিডিও ছড়িয়ে পড়তে দেখি, স্টিল ছবি ছড়িয়ে পড়তে দেখি এবং সেই ভিডিওতে কথা বলতে শুনি জনাব হারুন গয়েশ্বরচন্দ্র রায়ের জন্য খাবার এনেছেন সোনারগাঁ হোটেল থেকে, সেই হোটেলের খাবার খাওয়াছেন, চুরি করে ভিডিও করা হলো, ছবি তোলা হলো, ছেড়ে দিল। এগুলো অবশ্য নতুন না, 14 সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ফোন করেছিলেন, চুরি করে রেকর্ড করা হয়েছে এবং সেটা ছেড়ে দেওয়া হয়েছিল, এটা সেই তুলনায় কিছু না। তারপরও এটা একটা কনফিউশন তৈরি করছে। আমি দেখলাম কেউ কেউ এই প্রশ্ন করার চেষ্টা করছেন জনাব গয়েশ্বরের হারুনের ওখানে খাবার খাওয়ার কোনো প্রয়োজন ছিল কি না, ইভেন যারা সরকার বিরোধী তাদের মধ্যেই বলছি। কিন্তু এই আলাপটা আসলে আমাদের এখন সরিয়ে রাখতে হবে, যে নোংরামি হয়েছে ওখানে, এটা অন্যায় হয়েছে, কেন হয়েছে তার জবাব আমরা অনেকে খোঁজার চেষ্টা করছি, আমি আসবো। এটা হলো প্রথম নাটক। দ্বিতীয় নাটকটা হচ্ছে জনাব আমানুল্লাহ আমান, তাকে গ্রেফতার করার সময় উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এটা প্রকাশ্যভাবে ওখানে আসেন প্রধানমন্ত্রীর একজন দূত, কিছু খাবার ফল ফুল এসব নিয়ে তাকে দেখে যান, কানে কানে কি একটা কথা বলার চেষ্টা করছেন ভিডিওতে এমন দেখা যায়। ইনফ্যাক্ট এরপর জনাব আমান খুব স্পষ্টভাবে বলেছেন যে নেতাকর্মীদের মধ্যে কনফিউশন তৈরি করার জন্য এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে, মানে এরা এসছেন এবং এসব বিভ্রান্তি তৈরি করতে চেষ্টা করছেন। এবং সন্ধ্যাবেলা বিএনপির মহাসচিব তার প্রেস ব্রিফিংয়ের সময় এই ইস্যুটা এসেছিল এবং উনি ক্যাটাগরিকলি বলছেন ভিসা নীতির ভয়ে পুলিশ এখন এরকম করছে। কি হতে পারে, দুটোই হতে পারে আসলে, ভিসা নীতি সব পুলিশকে ভীতি দেখাচ্ছে এবং সেই ধরনের একটা কাজ করার চেষ্টা করছে, একই সাথে আমি মনে করি সরকারের মাথায় খুব সিরিয়াসলি এক ধরনের কনফিউশন তৈরি করার চেষ্টা আছে, ফল হবে কি না ইজ এ ডিফারেন্ট ডিবেট। সরকারের ডিবির অফিস, বিশেষ করে ডিবি এখন খুবই আলোচিত সমালোচিত বিএনপি কর্মীদের কাছে, আমরা স্মরণ রাখব মানে 6 যে কংগ্রেসম্যান পরবর্তী সেকেন্ড বার চিঠি লিখেছিলেন, প্রথম 6 তারপর 6-14 আগে, তারা কিন্তু র্যাবের পাশাপাশি ডিবির কথা উল্লেখ করেছিলেন, তারা কীভাবে মানুষের উপর অন্যায় অত্যাচার করছে। সো সঙ্গত কারণে ক্ষোভ আছে এবং ডিবি চিফের ব্যাপারে প্রচুর পারসেপশন আছে, নেগেটিভ পারসেপশন আছে ইন দ্য সোসাইটি। সো ওখানে কেন খাচ্ছেন এটা নিয়ে কেউ কেউ এই ধরনের একটা উস্কে দেওয়ার চেষ্টা আসলে আছে। ইনফ্যাক্ট যেমন জনাব আমানও 10 ডিসেম্বরের আগে যখন বলেছিলেন 10 ডিসেম্বরের পর দেশ চলবে বেগম জিয়ার কথায়, এই কথার পরও কেউ কেউ তার সাথে যোগসূত্র আবিষ্কার করার চেষ্টা করেছেন যে সরকারের পারপাস সার্ভ করেছে অ্যাটলিস্ট সেই কারণে। যদিও আজকে মহাসচিব এটাকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন যে এই দুজনের বিএনপি কিনা বিএনপির প্রতি তাদের কমিটমেন্টে কোনো প্রশ্নের কিছু নাই। আমিও ব্যক্তিগতভাবে মনে করি এই মুহূর্তে এই আলোচনাগুলো কোনো প্রয়োজন নেই, সরকারের পারপাসটা যাতে আমরা সার্ভ না করি, সরকার এটাই চেয়েছিল যে আমি আলোচনা করি যে তারা সরকারের কেনা লোক, সরকারের হয়ে কাজ করে। তবে একটা কথা তো আমরা ধারণা করতে পারি, আমি দুজনের কথা বলছি না, বিএনপির বিরুদ্ধে ভিতরে কোথাও না কোথাও সরকারের হয়ে কাজ করার লোকজন আছে, নিশ্চিতভাবেই আছে। যাই হোক, এটা গেল নাটক। এরপর যেটা হলো, যেটা মূল উদ্দেশ্য ছিল সরকারের, সেটা হচ্ছে বিএনপিকে একটা ভায়োলেন্ট কনফ্রন্টেশনের মধ্যে নিয়ে আসা, একটা সংঘর্ষের
মাঠের সংঘর্ষে নিয়ে আসে এবং সেটা সরকার সাকসেসফুলি করেছে, দীর্ঘদিন থেকে করতে চেয়েছে। ইনফ্যাক্ট আমি ইমিডিয়েটলি খুব দ্রুত যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে তাতে আসলে বিএনপির উপরে কোনো দায় নেই, আমরা সবই দেখেছি। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটেছে বাসে আগুন দেওয়ার ঘটনা, আমি বাসে আগুন দেওয়া নিয়ে একটা নিউজ একটু পড়ি। আমাদের প্রথম আলোতে এই নিউজটা এসছে, সেই নিউজটাতে ক্লিয়ারলি যেটা বলা হয়েছে বাসে আগুন কে দিয়েছে এবং পরপর যা যা ঘটছে তাতে এই বাসে আগুনের ব্যাপারটা আমরা মেলাতে পারবো। এখানে একজন প্রত্যক্ষদর্শী কথা বলছেন, কিন্তু আমি রাদার বাসের চালকের কথাটা আমি একটু পড়ি। বাজিতপুর থেকে আসছি, গুলিস্তান যাত্রী নামাইছি, এখানে আমরা সবসময় তেল নেই তাই আসছি, গাড়িটা ব্যাগ দিয়ে সোজা করতে লইছিলাম, এই সময় হোন্ডা লয়া তিনজন লোক আসলো, দুজন গাড়িতে উঠলো, তারা বলল নামবি নাকি তোর উপরে পেট্রোল মারবো। আমি স্টার্ট বন্ধ করে দিছি, লাফ দিয়া পড়ে গেছি, ওরা আগুন লাগাই দিয়া বাইকে করে চলে গেছে। এ সময় পুলিশ পাঁচ ছয় হাত দূরেই ছিল, দুই পাশেই পুলিশের, পাঁচ ছয় হাত দূরে পুলিশ এবং দুপাশেই ছিল। সেই পুরনো খেলা, বিএনপি অগ্নিসন্ত্রাস করে, সে আবার অগ্নিসন্ত্রাস শুরু করেছে, এই ধরনের স্টিগমা দিয়ে বিএনপির উপরে ক্র্যাকডাউন, এবং ক্র্যাকডাউনের চাইতে সেটাকে জায়েজ করার জন্য বৈশ্বিক যে মানে অডিয়েন্স আছে, আমাদের যেসব দেশ আমাদের নির্বাচন নিয়ে কথা বলছে, নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলছে, তাদেরকে বিএনপির গায়ে এই অগ্নিসন্ত্রাস, আগুন সন্ত্রাসের তকমা লাগিয়ে তাকে সাইজ করার চেষ্টা। স্পষ্টভাবেই পুলিশ পাঁচ ছয় হাতে দূরে দুপাশেই পুলিশের মধ্যে আগুন লাগায়, এই আগুন কে লাগিয়েছে বিএনপি কি না এটা শিশুও জানে, একেবারে শিশুও জানে। সো এই নোংরামিগুলো সরকার করতে গিয়ে তার আসলে লাভ হবে বলে আমি মনে করি না, কিন্তু আমি আসছি সেই পয়েন্টে। কিন্তু এই আগুন বিএনপি দিয়েছে বলেই এটার বাহানা কিন্তু অলরেডি শুরু হয়েছে ইনস্ট্যান্টলি। যারা মোবায়দুল কাদের বর্ধিত সভা করেছে সেখানে বিএনপি আবার আগুন সন্ত্রাস করেছে অভিযোগ করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন বিএনপি আগুন সন্ত্রাস করেছে। সো বিএনপির বিরুদ্ধে এরা বিক্ষোভ মিছিল করছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদক্ষেপ নেবেন টেবেন এইসব টেসব বলছেন। বিক্ষোভ মিছিল আমি বলেছি, একটা ছোটো বাক্য যোগ করে রাখি, যারা আমার ওই ভিডিওটা দেখেন না, মানে সরকারি দল বিক্ষোভ মিছিল করছে অগ্নিসন্ত্রাসের জন্য, যদি কাগজে কলমে ধরনের বিএনপি আগুন লাগিয়েছে তর্কের খাতিরে, সরকারি দল বিক্ষোভ করছে, মানে সরকার কি এসবের বিচার টিচার করে না, তো সরকারি দল বিক্ষোভ করছে। এদিকে আমাদের খুব সিগনিফিক্যান্ট ফাইন্ডিং, একটা মরিয়া অ্যাটিটিউড, আমরা প্রচুর ভিডিও দেখছি লাঠিসোঁটা ধারালো অস্ত্র নিয়ে আওয়ামী লীগের লোকজন পুলিশের সাথে দৌড়ে যাচ্ছে, পুলিশের সাথে পেটাচ্ছে, একই সাথে এরকম ভিডিও মেইন স্ট্রিম টিভি চ্যানেলে আছে, আমি লিঙ্কে একটা ভিডিও দিয়ে রাখবো আপনারা একটু দেখবেন, পাশে দাঁড়িয়ে পেটাচ্ছে ধরে নিয়ে আসছে তারা। এবং ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এখানে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছে খেয়াল করি আমরা, স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, এটা হলো খুবই সারপ্রাইজিং ব্যাপার, উনি বলছেন মানে ছাত্রলীগ যুবলীগ পুলিশকে সাহায্য করার জন্য মাঠে ছিল, এই হচ্ছে একজন স্বরাষ্ট্রমন্ত্রীও সেই স্বীকৃতি দিচ্ছেন। সো এই সব কিছু ঘটলো, ঘটার পর যেটা হলো আওয়ামী লীগ এবার অগ্রিম একদিন মানে বিএনপির আগেই একটা কর্মসূচি দিয়ে দিয়েছে, রবিবার তাদের বিক্ষোভ হবে এবং পরবর্তীতে সন্ধ্যায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বিএনপির কর্মসূচি ঘোষণা করছেন উনি ক্যাটাগরিকলি বলেছেন যে আমাদের প্ল্যান ছিল আমরা রবিবার এই কর্মসূচি দেব, শুধুমাত্র আওয়ামী লীগ ডেকেছে বলে আমরা সংঘাত চাই না বলে এটা সোমবারে নিয়ে যাচ্ছি, যদিও সোমবারে আবারও আওয়ামী লীগ তাদের শান্তি সমাবেশ ডেকেছে, ডাকবেই তারা বিএনপির প্রতিটা কর্মসূচিতে থাকবেই। কেন রবিবার ডাকলো আওয়ামী লীগ, আমি ধারণা করি ঢাকায় অনেক বিএনপি কর্মী রয়ে গেছে, কারণ বিএনপি সোমবার সারা দেশে আবার বিভিন্ন জায়গায় থানা জেলা উপজেলা ঢাকা সহ সব জায়গায় আবার জনসভা ডেকেছে, সব প্রচুর কর্মী রয়ে গিয়েছিল, একদিন তাদেরকে থাকতে বলা হয়েছে এবং পরদিনই যাতে আবার সমাবেশ দিতে না পারে সেই জন্য তারা এই কৌশলটা নিয়েছে। প্রশ্ন আসতে পারে বিএনপি কি ঠিক করলো পিছিয়ে, সেই প্রশ্নেও আসবো। এখন যে আলোচনাগুলো আসলে এখানে আমাদের টেক অ্যাওয়ে, এটা কি ওই যে বলছিলাম যে আপনি নিজে বাসে আগুন লাগিয়ে বিএনপিকে ব্লেম করছেন প্রকাশিত হয়ে গেছে, এক, আপনার পাশে দাঁড়িয়ে অক্সিলারি ফোর্স হিসাবে আওয়ামী লীগের লোকজন লাঠিসোঁটা সহ অস্ত্রশস্ত্র দিয়ে কাজ করেছে, আপনারা জানি না আল জাজিরার রিপোর্টটা দেখেছেন কিনা, এটা নিয়ে আল জাজিরার রিপোর্টার ক্লিয়ারলি বলছেন যে এখানে অক্সিলারি ফোর্স হিসাবে আওয়ামী লীগের লোকজন পুলিশের পাশে কাজ করেছে, যেমনটা তারা আগে ঘোষণা করেছিলেন যে তারা তাদের মতো করে ব্যবস্থা নেবেন। সুতরাং সারা পৃথিবীর সামনে এটা স্পষ্ট হয়ে গেল যেটা অত্যন্ত বেআইনি এবং অসাংবিধানিক, এমনকি এর স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করছে। সো এটারও আরেকটা বিভৎস প্রদর্শনী হলো যেটা সরকারের বিরুদ্ধে যাবে যে কোনো বিচারে। আরেকটা কি দেখলাম, দুজন নেতার সাথে যে নাটক হলো
নিশ্চিতভাবে প্রধান সরকারের প্রধান কারণ ভিসা নীতির চাইতেও বেশি প্রধান যেটা আমি মনে করি সেটা হচ্ছে সরকার একটা কনফিউশন তৈরি করতে চাইছে, মানে তৃতীয় শ্রেণীর নাটক করে বিএনপির মধ্যে কনফিউশন ঢোকানোর চেষ্টা। হাউ ডেসপারেট দ্য গভর্নমেন্ট ইজ, তার এখন বাই হুক আর বাই ক্রুক বলি না, যে কোনোভাবে যেভাবেই হোক যত কিছু করেই হোক কোনো না কোনোভাবে ক্ষমতা টিকিয়ে রাখার যা যা চেষ্টা সেটা তাদেরকে করতে হবে। এটা দেখলাম, সামনে কি দেখছি। প্রথম কথাটা হচ্ছে বিএনপি যে আজকে রবিবারকে স্কিপ করে সোমবার গেল, কতদিন পারবে আসলে এভাবে? বিএনপি কি যথেষ্ট, এই প্রশ্ন আমার মধ্যেও আসে, যথেষ্ট কি প্রমাণ করা হয়নি যে আমরা সংঘাত এড়াতে চাইছি, চেরিয়েছি? যথেষ্ট প্রমাণ হয়েছে, সামনে তো আগস্ট মাস, আওয়ামী লীগ প্রতিদিনই কোনো না কোনো সংগঠন কোনো না কোনো কর্মসূচি দিতে থাকবে, তাহলে পুরো ওনারা তো এখন এটাকে মাসে পরিণত করেছে 15 আগস্টকে, সো এই পুরো মাস কি বিএনপি কোনো কর্মসূচি আর দেবে না? বিএনপি কি কর্মসূচি এই এক মাস বন্ধ থাকবে? আওয়ামী লীগের দিনগুলোতে যদি বিএনপি কর্মসূচি দিতে না চায়, আমার কাছে প্রশ্ন এসছে। এই প্রশ্ন অনেকে করছেন বিএনপির প্রতি সফট অথবা সরকারের চরম বিরোধী গুরুত্বপূর্ণ চিন্তক, আমি বলবো এরকম মানুষজন এই প্রশ্নটা আনছেন। আবার আপনি থানা উপজেলা জেলা এই জায়গায় চলে গেলেন, আমাদের মনে থাকার কথা গত বছর অগস্টে যখন প্রথম এই মুভমেন্টগুলো শুরু হলো, ধাপে ধাপে শুরু হলো, 10 তারিখ আসলো, 10 ডিসেম্বর আবার সেটা থানা উপজেলায় চলে গেল, আবার ঢাকায় আসলো, আবার সেটা ওখানে চলে যাচ্ছে। এই সময় এটা অ্যাফোর্ড করা যাবে কি না? একই সাথে এটাও খুব জরুরি কথা, আপনি অনেক দিন কর্মীদেরকে মোটিভেটেড রাখা, তাদের এনার্জি প্রিজার্ভ করে রাখা যাবে কি না, এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণভাবেই আছে। সুতরাং এই যে বিএনপি আবার ওই পর্যায় থেকে শুরু করতে চাইছে, যদি এবার একসাথেই সব জায়গায়, আগে ধাপে ধাপে হতো, মানে প্রথম থানা উপজেলায়, তারপর জেলায়, তারপর বিভাগে, তারপর ঢাকায়, এবার সব জায়গায় যুগপথ হচ্ছে, সেটা হচ্ছে। কিন্তু কী দাঁড়ালো বিএনপি ঢাকা কেন্দ্রিক যে কর্মসূচির কথা বলছিল, এটা বিভিন্ন নাম প্রকাশ অনিচ্ছুক সূত্র থেকে জানানো হয়েছিল যে ঢাকা কেন্দ্রিকই কর্মসূচি হতে হবে সরকারের উপর সেই পরিমাণ চাপ তৈরি করার জন্য, যেটা তারা 2014 সাল থেকে খুব চমৎকারভাবে শিখেছে। সো সেটা তাদের জায়গা থেকে হওয়ার কথা ছিল। সো আমি মনে করি বিএনপি খুব দ্রুতই এই ব্যাপারটায় মনোযোগী হবে, তাদের কর্মসূচির কেন্দ্রস্থল অন্য কোনো জায়গার তুলনায় ঢাকাতেই করবে। কী দেখছি সামনে, রাস্তার সংঘাত আসলে শুরু হয়ে গেছে এবং সরকার কোনোভাবেই আসলে আর তার জায়গা থেকে সরে আসবে না, এটা ফার্স্ট ইয়র। এখন এই জায়গায় যেটা উপায় আছে সেটা হলো বিরোধীরা, সেটা বিএনপি, সাথে গণতন্ত্র মঞ্চ আছে, আরও অনেকগুলো দল, ছোটটা 36টা দল আছে, তারা আসলে এই প্রতিকূলতা, একটা ফ্যাসিস্ট রেজিমকে ফাইট করার জন্য শুধু যে তার বাহিনী আছে তা শুধু না, তার এই যে আমরা একটা প্রদর্শনী দেখলাম সেটা হচ্ছে তারা অ্যাট এনি কস্ট মাঠে আছে, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকজন, এটা তাদের অস্তিত্বের সংকট হিসাবে দাঁড়িয়ে গেছে। একটা মানে যা তা রকম ফেয়ার, মানে অনেক ফেয়ার হইতে হবে না, সামান্য ফেয়ার একটা ইলেকশনেও তারা নিশ্চিহ্ন হয়ে যাবে এটা তারা জানে। সুতরাং এই সব কিছুকেই আসলে ফেস করতে হবে, এটা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে মানুষ যত বেশি কানেক্টেড হবে, বিএনপি তার সংখ্যা দিয়ে যত বেশি মাঠে থাকতে পারবে, অন্যরা থাকতে পারবে, তত বেশি জনগণও তাদের সাথে যুক্ত হবে, এবং যত বেশি জনগণ যুক্ত হবে পুলিশ এবং অন্যান্য প্রশাসন পিছিয়ে আসবে, এবং তারা যদি পিছিয়ে আসে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ আসলে খুব বেশি সময় মাঠে টিকে থাকতে পারবে না। আমি ব্যক্তিগতভাবে এখনও মনে করি একটু হয়তো থানা উপজেলায় গেছে, কিন্তু সে কর্মসূচি অচিরেই খুব দ্রুত ঢাকায় আসবে এবং ঢাকাকে কেন্দ্র করে ক্রমাগত কর্মসূচি চলতে থাকবে। সুতরাং আমি সামনে সংঘাত দেখছি, সংঘাত শুরু হয়ে গেছে, সংঘাত দেখছি, কিন্তু আমি এই সংঘাতের মধ্য দিয়ে এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই সেটা সাফল্যের দিকে চলে যাওয়াটাই আমি আসলে দেখছি, খুব দিব্য চোখে দেখতে পাচ্ছি।